এমন বাদভাঙা উল্লাস তো তাদেরই মানায় যারা শুধু মুখে নয় কাজে করে দেখায়। উইন অর উইন, কুমিল্লা ভিক্টোরিয়ান্স চারবার জিতেছে বিপিএল ক্রিকেটের শিরোপা। নাফিসা কামাল সংগঠক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন বারবার। এবার তিনি দায়িত্বে আসছেন বাংলাদেশ দাবা ফেডারেশনের, যেখানে আগে থেকেই সহসভাপতি হিসেবে আছেন দেশের আরেক পরীক্ষিত সংগঠক তরফদার রুহুল আমিন। ফুটবল, হকি, সাঁতার কিংবা দাবা, খেলাধুলার জন্য নিবেদিত প্রাণ, সাফল্যের সন্ধানে ক্রীড়াঙ্গনে রেখে যাচ্ছেন একের পর এক অবদান। দাবা ফেডারেশনের সভাপতির দায়িত্বে বেনজির আহমেদ, আগামী কমিটিতে আসছে আরও নতুন চমক। শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যানের দায়িত্ব পালন করা সায়েম সোবান আনভিরের পথচলা শুরু হতে যাচ্ছে দাবার সাথে। দেশের খেলাধুলাকে এগিয়ে নিতে সব চেষ্টাই করছে তার প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। আমাদের জাতীয় ক্রীড়া হয়েছে পাঁচজন কাউন্সিলর, তার মধ্যে আমাদের পূর্বে তিনজনের সাথে তরফদার রুহুল আমিন, কে এম শহীদুল্লাহ, আবু সাইদ চৌধুরীর সাথে। আমাদের নতুন চমক হলো যে বসুন্ধরার ম্যানেজিং ডিরেক্টর মিস্টার আনবির এবং আমার মাননীয় অর্থমন্ত্রীর মেয়ে নাফিসা কামাল। দেশের সম্ভাবনাময় খেলা দাবা বাংলার দাবারুরা বিশ্বমঞ্চ থেকে ছিনিয়ে এনেছেন অনেক অর্জন। অন্যান্য ডিসিপ্লিনগুলোর তুলনায় বছর জুড়ে ঘরোয়া আর আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনে ব্যস্ত থাকে দাবা ফেডারেশন। দেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদের পর জিয়াউর রহমান, রিফাত বিন সাত্তার, আবদুল্লাহ আল রাকিব এবং সবশেষ এনামুল হোসেন রাজীব গ্র্যান্ডমাস্টার হবার পর পেরিয়ে গেছে 14 বছর। নতুন কোনো গ্র্যান্ডমাস্টার পায়নি বাংলাদেশ। আমাদের বেশ খেলোয়াড়দেরকে বাইরে পাঠাবার জন্য, প্রশিক্ষণ দেওয়ার জন্য, বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য আমরা সহযোগিতা করছি। তা আমরা মনে করছি আমাদের এই কার্যক্রম কন্টিনিউ করতে পারি। আপনাদের আমাদের যেটা চাওয়া যে গ্র্যান্ডমাস্টার পাওয়া, আমরা পেয়ে যাব ইনশাল্লাহ, আমরা অতি দ্রুত পেয়ে যাব। আমরা এখন আমাদের দাবার যে ট্রেন, সেই ট্রেনে আমরা এখন রেললাইনে বসিয়ে দিয়েছি। এখন হলো যে সামনে এদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। এবার মিলেছে দিনবদলের ইঙ্গিত। দেশের স্বনামধন্য প্রতিষ্ঠিত সংগঠকদের অনুপ্রেরণায় এগিয়ে যাবে বাংলার দাবা, তেমনটাই প্রত্যাশা। আমরা মনে করছি তাদের যে অতীতে যে তাদের স্পোর্টসের প্রতি যে তাদের একাগ্রতা, যে তাদের ফিনান্সিয়ালি যে সাপোর্ট, এটা যদি আমরা চেসে যদি আমরা আনতে পারি, যে আমাদের এখন একটা ন্যাশনাল কোচ আমাদের পারমানেন্টলি নেই, আমরা একটা ন্যাশনাল কোচ আমরা পাবো। এই যে আমাদের একটা, আপনি আমাকে প্রশ্ন করেছিলেন একটা নির্বাচনী ইশতেহারে আমাদের ভবন ছিল, আমি আশা করছি এই দুজন আসলে আমরা একটা ভবনেরও ব্যবস্থা করতে পারবো। অর্ণব বাপি, 71।